অসহায় রেল হকারদের পাশে এসে দাঁড়ালো ডি ধূপগুড়ি সদর লোকাল কমিটি বৃহস্পতিবার ধূপগুড়ি কো কমিটির দপ্তর থেকে আশি জন হকার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা। এদিন উপস্থিত ছিলেন ওয়াইফাই ধূপগুড়ি সদর কমিটির সম্পাদক নির্মল ভট্টাচার্য যুব নেতা কৌশিক দাম এবং সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর মনোজ ঘোষ এদিন ধূপগুড়ি স্টেশনের আশি জন হকারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা এদিন চাল ডাল তেল সয়াবিন বিস্কুট চিনি সহ এগারো ধরনের খাদ্য সামগ্রী রেলওয়ে হকারদের হাতে তুলে দেন তারা আর তা হাতে পেয়ে রীতিমতো খুশি সকলেই যে এই মুহূর্তে প্রায় দু মাস হতে